তো কাহিনী যেটা হয়েছে, আমাদের সিএনজির গ্যাস ফুরে গেছিল, আমরা কোথাও গ্যাস পাচ্ছিলাম না আশেপাশে। তো এভাবে আমাদের প্রায় হাফ কিলোমিটার সিএনজি ঠেলে নিয়ে যায়, আমাদের নতুন করে গ্যাস নিতে হয়েছিল। আমরা যখন এই সিএনজি ঠেলে বাজারের দিকে নিয়ে যাচ্ছিলাম, তখন রাস্তায় চলাচলকারী অনেকে হাসাহাসি করতেছিল। তো আমি অনুরোধ করব সবাইকে, রাস্তায় যদি কেউ এরকম বিপদে পড়ে, আপনারা কেউ হাসাহাসি করবেন না, কারণ আপনিও একদিন এরকম বিপদে পড়তে পারেন রাস্তায়, তখন আপনার কী অবস্থা হবে বিষয়টা একটু ভেবে দেখবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাই। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।